ক্রিকেট কূটনীতি বিবেচনায় আইসিসি চেয়ারম্যানের বাংলাদেশ সফর গুরুত্বপূর্ণ জানালেন আকরাম খান বছরের শেষে পুরো দমে শুরু হবে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের শিরোপা জেতায় শেখ জামালকে সংবর্ধনা কর্তৃপক্ষের ক্রিকেটার ও কর্মকর্তাদের দেয়া হলো আর্থিক পুরস্কার এবং এফসি কাপে শনিবার এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ব্রুজনের চাই দ্বিতীয় জয় ডু অর ডাই ম্যাচে আপোষহীন স্বাগতিকরা আবারও আলোচনায় এশিয়া কাপ এবং শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতা দিনকে দিন বেড়েই চলেছে লঙ্কানদের অস্থিতিশীলতা এ অবস্থায় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের কোনো ভবিষ্যৎ দেখছে না এসএসসি তবে এখনও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আরও কিছুদিন সময় দেওয়া হয়েছে এসএলসিকে এদিকে লঙ্কানরা ব্যর্থ হলে দায়িত্ব নিতে রাজি আছে বাংলাদেশ নাজমুল হাসান পাপন জানিয়েছেন এশিয়া কাপের জন্য পুরোপুরি প্রস্তুত বিসিবি এশিয়া কাপ 2022 গেল চার বছরের দীর্ঘ বিরতির পর শ্রীলঙ্কাকে নির্ধারণ করা হয়েছিল এই আসরের আয়োজক দেশ হিসেবে দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে শঙ্কা অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় উত্তাল শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি গেল 2018তে শেষ এশিয়া কাপ আয়োজিত হলেও 2020-এ মহামারীর কারণে স্থগিত করা হয় এই টুর্নামেন্ট এসএসসির পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের 27 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সময়সীমা নির্ধারণ করা হয়েছে শ্রীলঙ্কায় এশিয়া কাপ 2022 আয়োজন করা সম্ভব না হলে বিকল্প ভেন্যু হিসেবে অংশগ্রহণকারী ছয়টি দেশের মধ্যে যে কোনো একটি দেশেই বসবে এবারের আসর তবে রাজনৈতিক অস্থিতিশীলতায় আয়োজক দেশের তালিকা থেকে বাদ পড়েছে ভারত ও পাকিস্তান আগস্ট সেপ্টেম্বরে গ্রীষ্মের দাবদাহে সংযুক্ত আরব আমিরাতে এ আয়োজন করার সম্ভাবনাও ক্ষীণ ফলে বাংলাদেশকেই এ আয়োজনের বিকল্প আয়োজক হিসেবে নির্ধারণ করা হবে বলেও গুঞ্জন উঠেছে ইতোমধ্যেই এদিকে বিসিবি সভাপতি জানিয়েছেন শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেটের এই আসর আয়োজন করা সম্ভব না হলে এই আসরের আয়োজক হতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ সময় বদলে দেবে বোঝা যাবে তবে হ্যাঁ আমার মনে হচ্ছে ওরা তো আসলে 24 তারিখে আমার যাওয়ার কথা আইসিসি চেয়ারম্যান যে যাচ্ছেন তার সাথে প্রায় অলমোস্ট এভরিবডি প্রত্যেকেই যাচ্ছে তো অল দি ডাইরেক্টরস যদি ওরা মনে করে ওরা পারবে না তখন ডেফিনেটলি যদি কেউ কন্টেন্ট করে ইট উইল বি বাংলাদেশ এসএসসির এক কর্মকর্তাও বাংলাদেশকে এশিয়া কাপ 2022-এর আয়োজনের একমাত্র আয়োজক হিসেবে ভাবছেন অংশগ্রহণকারী বাকি পাঁচ দেশে এই আয়োজন করার সম্ভাবনা খুবই কম থাকায় বাংলাদেশকে হয়তো পরবর্তী ভেন্যু হিসেবে নির্ধারণ করবে এসএসসি তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি এসএসসি এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএসসি সভাপতিকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন বলেও জানা যায় এশিয়া কাপ আয়োজনের আগে দেশটি আতিথ্য দেবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে তবে সেই টুর্নামেন্ট স্থগিতের কোনো সিদ্ধান্ত এখনো না নেওয়া হলেও ইতোমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে সফর বাতিলের পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার কাজিন খন্দকার সময় সংবাদ সাগরিকা টেস্টের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি থাকলেও ঢাকা টেস্ট নিয়ে বেশ সাবধানী বিসিবি সভাপতি ফ্রন্টলাইন পেসারদের ইঞ্জুরি চিন্তার ভাঁজ ফেলেছে নাজমুল হাসান পাপনের কপালে তবে তামিম মুশফিকদের ব্যাটিং আর সাকিবের পারফরমেন্সে আশা দেখছেন তিনি যদিও উইকেট নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছেন বিসিবি বস মিরপুরের 22 গজ চেয়ে আনপ্রেডিক্টেবল বাংলাদেশের খেলা হবে আর তা নিয়ে কোনো মন্তব্য করবেন না বিসিবি বস সেটা কি করে হয় চট্টগ্রাম টেস্ট শেষের একদিন পরই ক্রিকেট ফ্যাটার্নিটির আয়োজনে এক বিশাল ভোজ সভা বসেছিল রাজধানীতে মূলত শেখ জামালের ডিপিএল জয়ের উৎসবে মেতেছিলেন ক্রিকেটার এবং সংগঠকরা সেখানেই প্রথম টেস্টের পোস্টমর্টেম করলেন নাজমুল হাসান পাপন ভালো খেলেছে এটা অস্বীকার করার উপায় নেই শ্রীলঙ্কা ডেফিনেটলি টেস্টে একটা শক্তিশালী দল আর আমরা হলাম টেস্টে অনেক একটু পিছানো বেশ পিছানো সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন আমার যেটা ভালো লেগেছে যে আমরা প্রথম ইনিংসে আমার মনে হয় যে আমাদের আরেকটু কিছু যদি রান হতো তাহলে হয়তো আমাদের অ্যাডভান্টেজটা একটু বেশি থাকতো অর্থাৎ তারা খেলতে পারছে না এটা আমাদের জন্য একটা ড্রব্যাক তবে আমরা অনেকগুলো ভালো ব্যাটিং দেখেছি তামিম মুশফিক ইভেন লিটন দাস সেঞ্চুরিটা মিস করেছে তো ওভারঅল পারফরমেন্স ঠিক আছে কিন্তু সাথে সাথে এটাও মনে হয় যে ঢাকাটা একটু আরও মোর চ্যালেঞ্জিং হবে বলে আমার ধারণা কারণ ঢাকার উইকেট
is amar dharona ekhantay it will be it should be a sporting weekend ontoto prothom ek din hoyto erokom hote pare but dui din tin din pore dhaka will be difficult to bat ঢাকা টেস্ট শেষে সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে আইপিএল এর ফাইনাল দেখতে আহমেদাবাদ যাবেন নাজমুল হাসান পাপন নিয়ন মুহাইমিন সময় সংবাদ ঢাকা চট্টগ্রাম টেস্ট শেষে ঢাকা ফিরেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল শুক্রবার সকাল 10:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দুই দল প্রথম ম্যাচ ড্রতে নিষ্পত্তি হয় মিরপুরের হোম অফ ক্রিকেটে হবে সিরিজের ভাগ্য নির্ধারণ চট্টগ্রামে নিষ্প্রাণ এক ম্যাচ শেষে একই ফ্লাইটে ঢাকায় ফিরল বাংলাদেশ শ্রীলঙ্কা দল সাগরিকায় সে ম্যাচ ড্রতে নিষ্পত্তি হলেও বড় ক্ষতির সম্মুখীন টিম টাইগার্স চোটের থাবায় এক ম্যাচেই ছিটকে গেছেন দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার তাসকিন ইঞ্জুরিতে থাকায় শরীফুলই ছিলেন পেস ইউনিটের প্রধান ভরসা তবে তরুণ এ পেসারও ছিটকে গেছেন দলের হয়ে ব্যাট করতে নেমে আর মেহেদি মিরাজের চোটে ডাক পাওয়া নাঈম হাসান ক্যারিয়ার সেরা বোলিং এর পরই চলে গেলেন মাঠের বাইরে হাতে আঘাত পাওয়ায় ডানহাতি স্পিনারকেও পাওয়া যাচ্ছে না সিরিজ নির্ধারণী ম্যাচটিতে এ দুজনই এদিন ঢাকা ফেরেন ব্যান্ডেজ হাতে ইঞ্জুরি জর্জরিত স্কোয়াড নিয়েই মিরপুরে নামতে হচ্ছে স্বাগতিকদের তবে তার আগে বিমানবন্দরেই বিড়ম্বনার শিকার মুমিনুল হকরা অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাতে মিনিট 40 লাগলেও বিমানবন্দর থেকে বের হয়ে কর্তৃপক্ষের অবহেলায় ক্রিকেটারদের অপেক্ষা করতে হয় ঘণ্টাখানেক পরিকল্পনার অভাবে টিম বাসে অপেক্ষা করেছে দু দল বাংলাদেশি ক্রিকেটাররা তো ছিলই বিষয়টি অদ্ভুত ঠেকেছে লঙ্কান ক্রিকেটারদের কাছেও লম্বা সময় অপেক্ষা শেষে বের হতে সক্ষম হয় দু দলের টিম বাস এমন ঘটনার পেছনের কারণ কি তা চেষ্টা করেও বের করা যায়নি আন্তর্জাতিক একটি সিরিজেও কেন এমন অব্যবস্থাপনা সে ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি বিমানবন্দর সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এটা ভাই আমাদের আমাদের কথা বলার অনুমতি নাই কারণ স্যাররা বলে মিনিমাম ইনি ছোট চলে যাচ্ছে একটা কথা বলি চলে যাবো আমাদের অনুমতি নাই অবশ্য লম্বা অপেক্ষার পর বিমানবন্দর ত্যাগ করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় দু দলের ক্রিকেটাররা শনিবার অনুশীলন করার কথা ছিল দু দলের তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয় শনিবার বিশ্রামে থাকতে চান বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় মিরপুরের ম্যাচটি এখন বেশ গুরুত্বপূর্ণ দুই দলের কাছে সোমবার শুরু হবে সিরিজ নির্ধারণী টেস্ট সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের বাংলাদেশ সফরকালে প্রস্তাবিত শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করার কথা রয়েছে জানিয়েছেন ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকেট কূটনীতি বিবেচনায় আইসিসি চেয়ারম্যানের এই সফরটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ক্রিকেট বোর্ড এদিকে বছরের শেষ দিকে পরামর্শক প্রতিষ্ঠানের নির্দেশনায় শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ কাজ পুরোদমে শুরু হবে বলেও জানান তিনি 2020 সালের নভেম্বরে আইসিসির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয় নিউজিল্যান্ডের ক্রিকেট প্রশাসক গ্রেগ বার্কলেকে কোভিড পরিস্থিতি উন্নতি হওয়ায় বৈশ্বিক ক্রিকেট কাঠামো ঢেলে সাজাতে সদস্য দেশগুলো সফর করবেন তিনি তারই অংশ হিসেবে বাংলাদেশে আসছেন আইসিসি চেয়ারম্যান দুই দিনের সফরে 22 মে বাংলাদেশে পা রাখবেন গ্রেগ বার্কলে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট দেখার পাশাপাশি পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধানের আইসিসির প্রেসিডেন্ট আসছেন তো উনার হয়তো আমাদের প্ল্যান আছে যে উনি হয়তো ওখানে যেতে পারেন ওটার জন্য দেখতে গিয়েছিলাম 22 তারিখ সন্ধ্যা আসবে 24 তারিখ সকালে যাবে এবছরের শেষ দিকে নির্বাচন হওয়ার কথা রয়েছে আইসিসির চেয়ারম্যান পদে তাই ক্রিকেট কূটনীতির বিবেচনায় বার্কলের সফরকে গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি আমরা এদিক দিয়ে অনেক এগিয়ে আছি বিকজ অফ আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথে আপনার রিলেশনশিপটা অনেক ভালো থাকে এবং ওনার একটা খুব ভালো একটা অবস্থান আছে আইসিসিতে সো এটা এটার জন্য উনি এখানে আসছেন এটা আমাদের জন্য অনেক বড় বিষয় এবং ডেফিনেটলি আমরা যতটুকু বাংলাদেশ ক্রিকেট যতটুকু অ্যাডভান্টেজ নেওয়া যায় সেই জিনিসটা তো আমাদের থাকবে এদিকে পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজ 2025 সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি কাজ নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানও এবছরের শেষ দিকে শুরু হতে পারে স্টেডিয়ামের নির্মাণ কাজ এটা নিয়ে আলাদা একটা কমিটি আছে এবং এই কমিটিতে আমরা মিটিং করেছি অনেক আগে বাট লাস্ট মিটিংয়ে যখন ক্রিকেট বোর্ডে যখন আমরা লাস্ট মিটিং করেছিলাম তখন যে কথা হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজ কিন্তু এবছরই মনে হয় শুরু করে ফেলছি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হলে আরও বেশি আইসিসি ইভেন্ট পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা মাঠে সতীর্থরা খেলছেন আর ঘরে বসে টিভিতে তা দেখছেন পেসার তাসকিন আহমেদ ব্যাপারটা বেশ পীড়াদায়ক হলেও ভাগ্যের এমন নিয়তি মেনে নিয়েছেন এই পেসার
সম্প্রতি ইংল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এসেছেন, পুনর্বাসন চলছে সেভাবেই। অগ্রগতি বেশ ইতিবাচক, তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তাসকিন ফিরতে চান বলে জানিয়েছেন সময় সংবাদে। ফিট হয়ে জাতীয় দলে সব ফরম্যাটে খেলতে চান ঢাকা এক্সপ্রেস। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলারদের মধ্যে সবচেয়ে সফল তাসকিন আহমেদ, তবে দুর্ভাগ্যজনকভাবে ইঞ্জুরির কারণে তিনি এখন মাঠের বাইরে। সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন তার চিকিৎসার জন্য, সেখান থেকে ফিরেছেন। তাসকিনের কাছে জানব তার ইঞ্জুরির বর্তমান অবস্থা এবং মাঠে ফিরতে কতদিন সময় লাগতে পারে। আল্লাহর মতে আগের থেকে প্রোগ্রেস হচ্ছে, আর আমরা তো ইংল্যান্ডে গিয়েছিলাম, বিসিবি থেকে আমার সাথে দেবাশিস স্যারকেও পাঠিয়েছিলেন, তো স্যারকে অ্যাকচুয়ালি সব আপডেট করেছে বাই লেটার অ্যান্ড ইমেল। আর মেনলি হচ্ছে আমাদের এখন রিহ্যাবিলিটেশন, ওইটা সব কিছু প্রসেস অনুযায়ী হচ্ছে, মাশাল্লাহ ইম্প্রুভ হচ্ছে, তো আশা করছি দ্রুত ফিরবো আবার। ইনজুরি তো পার্ট, কিছু করার নেই, তো এর থেকেও ভালো সময় আসবে ইনশাল্লাহ। সো মেহনত করে যাই, প্রসেসে বিশ্বাস রাখছি, অবশ্যই ভালো কিছু হবে, আর নেক্সট সিরিজেই যাতে খেলতে পারি এই দোয়া সবাই করেন, এটাই টার্গেট আছে আল্লাহ বরস। কতদিন লাগতে পারে আপনার মাঠে ফিরতে? প্রোগ্রেশন যেভাবে হচ্ছে ইনশাল্লাহ আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারে। বিভিন্ন রকমের এক্সারসাইজ ইনক্লুডেড, সাথে ট্রিটমেন্ট, যেসব এক্সারসাইজ আমাকে দেখা দেওয়া হয়েছে বা বোর্ড থেকে দেওয়া হচ্ছে ওগুলো ফলো করছি, সেই সাথে অন্যান্য অ্যাক্টিভিটিসও শুরু করেছি। হয়তো বোলিংটা হয়তো আরও কিছুদিন পরে শুরু হবে, সম্পূর্ণ প্রোগ্রেশন এবং তাদের অনুমতি পাওয়ার পরে, তো বাকি সব কিছু নর্মাল। শরীরথরা টেস্ট খেলছে, আপনি মিস করছেন কতটুকু? এইটা আসলে একটু খারাপ লাগছে, কারণ টিভিতে বসে খেলা দেখলে মাঝে মধ্যে অনেক খারাপ লাগে মনে হয়, আমিও যদি খেলতে পারতাম। যে কোনো ফরম্যাটের খেলাই আসলে ঘরে বসে দেখতে একটু খারাপ লাগে। বাংলাদেশ টিমের সাথে থাকা এবং দেশকে রিপ্রেজেন্ট করা অনেক গর্বের আর আনন্দের বিষয়, তো আমি যতদিন খেলতে চাই আল্লাহ আমাকে যাতে সুস্থ রাখে, আমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, সবাই এই দোয়া করবেন। স্বপ্ন অনেক বড়, দেশকে অনেক কিছু দিতে চাই। আসলে আমি সব ফরম্যাটে রেগুলার খেলতে চাই, আসলে যখন কোনো ইম্পর্টেন্ট খেলা থাকবে না তখন আসলে বিসিবি যদি মনে করে কোনো ম্যাচে বা কোনো সিরিজে আমাকে রেস্ট দেওয়ার প্রয়োজন, তারা দিবে, ইটস ফাইন। কিন্তু আমি আসলে মনে করি আমার ওইভাবে ফিট হওয়া উচিত বা নিজেকে অ্যাবল করা উচিত যাতে আমি সব খেলা রেগুলার খেলতে পারি। টার্গেট করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেট সবসময় পেসারদের অনেক হেল্প করে থাকে, তো এটাতে কিছুটা এক্সাইটেড কিনা? আল্লাহ যদি চায় আসলে যে কোনো মাটিতেই ভালো করতে চাই, যদি অন্য ওডিয়াও খেলার সৌভাগ্য হয় ওটাই সেরাটা দিয়ে দেশকে জিতেতে চাই। আসলে সব মানে দিন শেষে আসলে আমি 5 উইকেট পেলাম টিম হেরে গেল এমন না, মানে ভাইটাল মোমেন্টে 2টা উইকেট অনেক ইম্পর্টেন্ট, অলওয়েজ উইনিং কম্বিনেশনে আমার কন্ট্রিবিউশন দেখাচ্ছে। আসলে একটু ইনজুর্ড হইলে, অনেকদিন বসে থাকলে একটু ডিপ্রেশন আসে, একটু ফ্যাটিগ আসে যে না ভালো লাগতেছে না, খেলতে পারতেছে না, কিন্তু এটাই লাইফ, আবার ইনশাল্লাহ কাটায় আসবো, আর আল্লাহ যদি চায় এর থেকেও ভালো মতো আসবো ইনশাল্লাহ। আজকের আমাদের প্রত্যাশা সেটাই যে আপনি দ্রুত ফিট হয়ে মাঠে ফিরুন এবং আবারও আগের মতো বাংলাদেশ দলের পারফর্ম করুন। দর্শক, তাসকিন আহমেদ কথা বলছিলেন এবং তার ইঞ্জুরি নিয়ে আমরা প্রত্যাশা করবো এটাই, তাসকিন যত দ্রুত সম্ভব ফিট হয়ে, সামনে যেহেতু বাংলাদেশের অনেক খেলা, সেই খেলাগুলোতে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। তাতেন্দা তাইবুর সঙ্গে চুক্তি নবায়ন করলো বিকেএসপি, প্রতিষ্ঠানটির অনূর্ধ্ব 14 দলের কোচ হিসেবে আরও এক বছর চুক্তি বাড়ালো জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটারের। এদিকে বিসিবির কাছে আলাদাভাবে ব্যাটিং ও বোলিং কোচও চেয়েছে তারা, জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক এ কে এম মাজহারুল হক। বাংলাদেশের ক্রিকেট কন্ডিশন সবই খুব ভালো চেনা তার, গুঞ্জন আছে বাংলাদেশের হয়ে নাকি খেলতেও চেয়েছিলেন, তবে সেটা না হলেও এখানে কোচিং ক্যারিয়ারে ভালোই করছেন তাতেন্দা তাইবু। বিকেএসপির বয়সভিত্তিক দলের কোচের দায়িত্ব পালন করছেন এক বছর ধরে। অনূর্ধ্ব 14 পর্যায়ের ক্রিকেটারদের প্রশিক্ষণে তাইবুর পারফরমেন্সে সন্তুষ্ট বিকেএসপি কর্তৃপক্ষ, তাই তার এবং বয়সভিত্তিক আরেক কোচ ইংলিশ অ্যান্ডি কোটামের মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তারা আমাদের এখানে যে পারফরমেন্সটুকু দেখে এটাতে আমরা হ্যাপি, ঠিক আছে, আমরা পরবর্তী আরেকটা মেয়াদের জন্য তাদের চুক্তিটা আমরা রিনিউ করতে যাচ্ছি। তাইবু বেসিক্যালি হচ্ছে এজ গ্রুপ লেভেলের জন্য হি ইজ ফিট, তো এই জন্য আমাদের যে সবচেয়ে ছোট গ্রুপ যেটা আছে আন্ডার ফোরটিনটার দায়িত্ব আমরা তাইবুকে দিয়েছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা এইবার বিসিবির যে আন্ডার 14 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা হলো, এটাতে আমরা খুব ভালোভাবেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, এবং তাইবু সে নিজেও খুব হোপফুল যে এই ছেলেদের মধ্য থেকে অনেক ট্যালেন্ট বের হয়ে আসবে এবং তারা ন্যাশনাল টিমকে কন্ট্রিবিউট করতে পারবে ইনশাআল্লাহ। তাইবু কোটামের মেয়াদ বাড়ানোর পাশাপাশি আরও একাধিক বিশেষায়িত বিদেশি কোচের খোঁজে বিকেএসপি, এরই মধ্যে বিসিবির সঙ্গে এ বিষয়ে হয়েছে আলোচনাও। আমরা বিসিবির কাছে আমরা ফরেন কোচ চেয়েছি, ইতিপূর্বে আমাদের যে এমওইউ যেটা ছিল
সেটাতে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে বিসিবি আমাদেরকে একাধিক ফরেন কোচ দিয়ে সাপোর্ট দিবে। তো ওই ওইটার মেয়াদ শেষ, আমরা নতুন করে এমওইউ আবার স্বাক্ষর করব। আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ চাইব, হ্যাঁ, ব্যাটিং এবং বোলিং মেনলি হচ্ছে এই দুইটা আর কি। বিসিবির সঙ্গে নতুন করে সমঝোতা স্মারকে স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করেছে বিকেএসপি। মাকসুম আলম খান, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। এবার দেশের ফুটবলের খবর। আসন্ন এশিয়ান গেমসের জন্য ভিডিও অ্যানালাইসিস করে ফুটবলারদের ভুল ত্রুটি নিয়ে কাজ করছে জাতীয় দলের কোচিং স্টাফরা, এতে করে উপকৃত হচ্ছেন ফুটবলাররাও। পায়ের চোটে এদিন অনুশীলন করতে পারেনি মিডফিল্ডার হেমন্ত। এদিকে টানা চার দিন অনুশীলন শেষে দেওয়া হয়েছে একদিনের বিরতি। শনিবার টিম হোটেলে সুইমিং আর এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচ দেখেই কাটাবেন ফুটবলাররা। বলের উপর আনতে হবে নিয়ন্ত্রণ, কিন্তু সেটা দলবদ্ধভাবে, তা বোঝাতেই জাতীয় দলের এমন ব্যতিক্রম রিহার্সেল। অনুশীলনের চতুর্থ দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্যাবরেরার অধীনে শুরু হয় ট্রেনিং সেশন। প্রথমে ফিটনেস ট্রেইনার ইভান রাজলগের অধীনে চলে মিনিট বিশেক গা গরম। জুন ফিফা উইন্ডোর গুরুত্বপূর্ণ চার ম্যাচ, যেখানে সব দলই বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে গিয়ে, জিততে হলে রক্ষণ ভাগ ও মিডফিল্ডারদেরও নিতে হবে গোল করার দায়িত্ব। তাই জামাল রায়হানদের দিয়ে করালেন ডিফেন্স ভেদ করে গোল করার প্র্যাকটিস। এসবই ভিডিও করা হবে, যা দেখে পরে শোধরানো হবে ভুল ত্রুটি। সকালেই ওদেরকে গ্রুপ ওয়াইজ আপনার ডিফেন্ডারদেরকে নিয়ে আমরা কাজ করি, এখানে সকালে কথা বলি, ভিডিও দেখাই, মিডফিল্ডারদেরকে নিয়েও সেম আলাদা, গোলকিপারদের আলাদা, অ্যাটাকারদের আলাদা। সো এখানে যখন ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, আমরা চাইতেছি ওদের স্ট্যান্ডার্ডটা যাতে আমাদের যারা লাস্ট ইলেভেনে যারা খেলছে স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে, স্ট্যান্ডার্ডের কাছাকাছি যাতে নিতে পারি। এদিন সবাই অনুশীলন করলেও চোটে অনুশীলন করেননি হেমন্ত। শনিবার এমআরআই করার পরই জানা যাবে পায়ের অবস্থা। 2016 বঙ্গবন্ধু গোলকাপের পর এবারই প্রথম সিনিয়র দলে ডাক পেয়ে ভালো করার অপেক্ষায় শেখ জামালের গোলরক্ষক মোহাম্মদ নাইম। বঙ্গবন্ধু গোলকাপ টুর্নামেন্ট আর কি সিনিয়র টিমে কল পাইছিলাম, লাস্ট মুহূর্তে আর কি আমি বাদ পড়ছি, আর এই দ্বিতীয়বার আর কি। তো এসে আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, দেখি কতটুকু আমি আগাতে পারি। টানা চার দিন অনুশীলনের পর শনিবার একদিনের বিরতি। এদিন টিম হোটেলে সুইমিং আর এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচ দেখে কাটাবেন ফুটবলাররা। তারা হয়তো 25 তারিখে এসে আমাদের 26 তারিখে আমরা চলে যাব, তারা এসে সরাসরি হয়তো আমাদের ক্যাম্পে উঠবে। লাস্ট ম্যাচটা বসুন্ধরা যে ম্যাচটা খেলছে, আমরা হোটেলে আমাদের প্লেয়ারদেরকে নিয়ে, ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে নিয়ে আমরা ম্যাচটা দেখেছি। 26 মে রাতে ইন্দোনেশিয়া যেতে দেশ ছাড়বে বাংলাদেশ, সেজন্য ইতোমধ্যে টিকিট কেটে ফেলেছে বাফুফে। তাই চূড়ান্ত দলও যে বানিয়ে ফেলেছেন ক্যাবরেরা, তবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কটা দিন। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এবার এএফসি কাপের খবর। দ্বিতীয় জয়ের খোঁজে ভারতের এটিকে মোহনবাগানের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। ধারাবাহিকতা রেখে এই ম্যাচেও পূর্ণ 3 পয়েন্ট চান অস্কার ব্রোজন। অন্যদিকে এটিকের জন্য ম্যাচটা ডু অর ডাই, পরের পর্ব নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই ঐতিহ্যবাহী ক্লাবটির। সল্টলেকে ম্যাচ শুরু শনিবার বিকেল 5টায়। এএফসি কাপে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বসুন্ধরা কিংসের জন্য ছিল লক্ষ্য পূরণ। তবে মাঝিয়ার বিপক্ষে যে ধারার ফুটবল খেলেছে কিংস, তাতে আশার চেয়ে হতাশার চিত্র বেশি। এই ভুল থেকে শিক্ষা নিতে না পারলে অন্তত এটিকে মোহনবাগান বাধা উত্রানো কষ্টসাধ্যই হওয়ার কথা। এই মুহূর্তে বসুন্ধরা কিংসের জন্য সবচেয়ে দুশ্চিন্তা ওদের রক্ষণ ভাগ। মাজিয়া যেভাবে সুযোগ সৃষ্টি করেছে, তার 50% মোহনবাগান তৈরি করতে পারলে পরিণাম হতে পারে ভয়াবহ। এছাড়াও মাঝমাঠের অগোছালো ভাব স্পষ্ট, তাই জয়ের প্রত্যাশায় থাকলেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিংসদের জন্য। এটা ঠিক, আমরা প্রথম ম্যাচে জয় পেলেও পারফরমেন্স প্রত্যাশিত ছিল না, সেসব জায়গায় উন্নতি আনতে হবে। চিনেদু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আশা করছি মিডফিল্ডের সঙ্গে এবার কম্বিনেশন ভালো হবে। মোহনবাগান খুবই শক্তিশালী দল, ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু আমরা জানি কি করতে হবে, সেটা ঠিকভাবে করতে পারলে জয় তুলে নেওয়া সম্ভব। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হয়েও এটিকে মোহনবাগানের এএফসি কাপের শুরুটা হয়েছে হতাশার। সেখান থেকে ঘুরে দাঁড়াতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ডিফেন্ডার তিরির অনুপস্থিতি ভাবনার কারণ, যদিও রয় কৃষ্ণা, মনভীর সিং, লিস্টন কোলাসোরা যথেষ্ট পার্থক্য করে দিতে। They are very compact team.
বসুন্ধরা কিংসে বেশ কয়েকজন ভালো ফুটবলার আছে, তবে টুর্নামেন্টে টিকে থাকতে জয় ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের দলে কিছু ইঞ্জুরি সমস্যা আছে, সেটা ভাবনার কারণ, তবে যারা খেলবে তাদের ওপর আস্থা আছে। প্রথম ম্যাচে জয় পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুই নম্বরে বসুন্ধরা কিংস। এই গ্রুপ থেকে শুধুমাত্র শীর্ষ দল সুযোগ পাবে ইন্টারজোন প্লে অফ সেমিফাইনালের। এসএম ইকবাল, সময় সংবাদ। কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার প্রয়াণের দুই বছর পার হলেও এখনও তাকে ভুলতে পারছেন না ভক্ত সমর্থকরা। এই ফুটবল জাদুকরকে শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যবসায়ী গিভ অ্যান্ড গ্রেট গ্রুপ তৈরি করেছেন ট্যাঙ্গো দি টেন এলস নামে একটি বিমান, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যারাডোনার ব্যবহার করা বুট, জার্সি থেকে শুরু করে নানা ধরনের চোখ ধাঁধানো স্পর্শারক। চমৎকার এই বিমানটি উন্মুক্ত করা হবে আগামী 25 মে। ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা, এই ফুটবল জাদুকরের ফুটবল শৈলীতে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব। গেল 2020-এর নভেম্বরে পুরো পৃথিবীকে বিদায় জানিয়ে ম্যারাডোনা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বিশ্বের নানা প্রান্তে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে গ্রহণ করা হয়েছে বিভিন্ন উদ্যোগ। মেক্সিকোয় ম্যারাডোনা নামে তৈরি করা হয়েছে একটি গির্জা, নেপালসের স্কাম্পিয়ায় ম্যারাডোনার বাঁ পায়ের একটি নতুন ভাস্কর্য তৈরির সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে ইতোমধ্যেই। এবার শ্রদ্ধা নিবেদনের জন্য চমৎকার এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ট্যাঙ্গো ডি টেন এস মডেলের একটি বিমান বানানো হয়েছে ডিয়েগোর স্মরণে। বিমানটি যেন খোদ একটি ম্যারাডোনা জাদুঘর, সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যারাডোনার ব্যবহার করা জার্সি, বুট থেকে শুরু করে চোখ ধাঁধানো সব স্পোর্টস স্মারক। ফুটবল মাস্টারের স্মরণে তৈরি এই বিমান বুয়েন্স এইরেসের মেরান বিমানবন্দরে উন্মুক্ত করা হবে মে বিপ্লবে স্মরণীয় আর্জেন্টিনার জাতীয় দিবস 25 মেতে। বিমানটি 86 বিশ্বকাপে ডিয়েগোর সতীর্থদের নিয়ে বিশ্বের নানা প্রান্ত ভ্রমণের পর নভেম্বরে অবতরণ করবে বিশ্ব ফুটবলের মহিমাপূর্ণ আসরের আয়োজক দেশ কাতারে। বিমানটি উন্মুক্ত করার জন্য জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করেছে ব্যবসায়ী গিভ অ্যান্ড গ্রেট গ্রুপ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিংবদন্তির পরিবারের সদস্যরা। জাকজমক এই অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার সাবেক লেফট ব্যাক হুয়ান পাবলো সোরিন ও সবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল অগাস্তিনো কাসানোভা। অনুষ্ঠানে ম্যারাডোনাকে নিয়ে বানানো গান ফরএভার ডিয়েগো গাইবেন আর্জেন্টাইন খ্যাতিমান গায়ক সেবাস্তিয়ান গুতিরেস। ম্যারাডোনার স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে পারফর্ম করবেন অভিনেত্রী ও গায়িকা ভ্যালেরিয়া লিঞ্চো। আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোওয়ে জানিয়েছে এই বিমানে জার্সি ও বুট দেখার পাশাপাশি কিংবদন্তির জন্য অডিও ও ভিডিও ক্লিপ রেকর্ড করে রাখতে পারবেন ভ্রমণকারীরা। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ম্যারাডোনার সঙ্গে কথা বলতে পারবেন ভ্রমণকারীরা। বিমানের বাইরের অংশের নকশায় ব্যবহার করা হয়েছে হ্যান্ড অফ গড গোলের ধারণকৃত মুহূর্ত ও সইয়ের ছাপ। আগামী জুলাইয়ে উড়াল দেয়া এই বিমান বিভিন্ন দেশে ঘুরে সংগ্রহ করবে ভ্রমণকারীদের স্বাক্ষর। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও ক্রিকেট প্রসঙ্গ। প্রথমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শিরোপা জয় উদযাপন করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের সঙ্গে আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সামনের মৌসুমেও ভালো মানের দল গড়ার প্রত্যাশা শেখ জামাল কর্তৃপক্ষের। ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের জন্য 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ঘরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শিরোপা, প্রথমবার চ্যাম্পিয়ন বলে কথা, তাই তো উদযাপনে বাদ ভেঙেছে। ডিপিএলের পরে শ্রীলঙ্কা সিরিজের ব্যস্ততা শুরু হওয়ায় ক্রিকেটারদের নিয়ে শিরোপা উদযাপন কিছুটা বিলম্বে। চট্টগ্রাম টেস্টের পর দল যখন ঢাকায়, তখন সব ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের নিয়ে আনন্দে মাতলেন শেখ জামাল কর্তারা। একে একে সম্মান জানানো হলো ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের। বিশেষভাবে সম্মাননা জানানো হয় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে। প্রথমবার শিরোপা উপহার দেওয়া ক্রিকেটারদেরও হতাশ করেননি, সবার জন্য ঘোষণা করা হয় উপহার। 25 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছি, শেখ জামালের যত খেলোয়াড় সবাইকে 5 লাখ টাকা করে, পার্টিকুলারলি কোনো খেলা আমি ওরকম বলবো না যে স্পেশাল, এভরি ম্যাচ স্পেশাল টু মি, এন্ড আমি এমন ক্লাবের সাথে যুক্ত থাকতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও। সামনের দিনে আরো ভালো কিছুর প্রত্যাশা তাদের। ক্রিকেট ইজ এ টিম গেম, ইন্ডিভিজুয়াল কিছু না, তো আমার কাছে মনে হয় যে এটা পুরোটা একটা টিম এফোর্ট ছিল এবং অবশ্যই
অবশ্যই ধন্যবাদ জানাতে চাই টিম ম্যানেজমেন্ট এবং বসুন্ধরা গ্রুপকে, কারণ বাট একটা জিনিস দেখতেছিলাম যে শেখ জামালের এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল এবং তারা সবসময় বলছিল যে আমাদের টিমে খেলো, প্রত্যেকটা প্লেয়ারদের সাথে এরকম কথাই বলে। আর শেখ জামালে আমি লাস্ট 10 ইয়ার্স আগেও একবার দুইবার খেলেছিলাম, তো আমার কাছে নতুন নাই ক্লাবটা, বাট যেটা মিরা থেকে সবাই বলেছে যে মানে আউটস্ট্যান্ডিং অ্যাটমসফিয়ার এবং এই আয়োজনে অভিভূত বোর্ড সভাপতিও হাইলি কম্পিটিটিভ টিমগুলো এখন তৈরি হচ্ছে এবং খেলা হচ্ছে, সো দিস ইজ ওয়ান ডেফিনেটলি এই আজকের মতো আমি অনেক আয়োজনে বলেছি তো দুটো দিয়ে গিয়েছিলাম, তো ডেফিনেটলি বসুন্ধরা তো সবসময় একটু ডিফারেন্ট, আজকের অনুষ্ঠানটাও এটার কোনো ব্যতিক্রম হয়নি, ইট ইজ টোটালি ডিফারেন্ট। শেষ সময়ে চমক দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সদস্য না হলেও শিরোপা উদযাপনে সামিল হলেন পোস্টার বয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর ভারতকে এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে চান বিরাট কোহলি। স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান ডান হাতি এই ব্যাটসম্যান। সময়টা খারাপ কাটলেও বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য এই হার্ড হিটারের। সাবেক কোচ রবি শাস্ত্রীর দেওয়া পরামর্শ অনুযায়ী কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার কথাও ভাবছেন কোহলি। বেশ কিছুদিন ধরেই রান খরায় পড়ছেন ভারতের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান বিরাট কোহলি। যে কোনো ফরম্যাট মিলিয়ে সবশেষ 2019 সেঞ্চুরি হাঁকান এই ডান হাতি ব্যাটার। দীর্ঘ আড়াই বছর ধরে নেই কোনো সেঞ্চুরি। চলতি আইপিএলেও নিজেকে মেলে ধরতে পারেননি। গড় 19.67, যা 2008 আসরের পর সর্বনিম্ন। সদ্য স্টার স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান অবস্থান তুলে ধরেছেন ভারতের এই ড্যাশিং ক্রিকেটার। বর্তমান পরিস্থিতি আমি সহজেই বুঝতে পারছি এবং এখান থেকে শিক্ষা নিচ্ছি। আমার কাছে পুরো বিষয়টাই একটা প্রক্রিয়া। যতক্ষণ জানি যে ঠিক কাজ করছি ততক্ষণ পর্যন্ত সেটাই করে যাব। এখন সময়টা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে, সময়টা পার করতে পারলেই বুঝবো কতটা ধারাবাহিক হতে পারি। আমি জানি দলের হয়ে এখনও সব রকম অবদান রাখার ক্ষমতা আমার আছে, এই ইচ্ছে শক্তিটাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দুঃসময় পার করা কোহলির অবস্থা দেখে একসময় তাকে বিরতিতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারত ক্রিকেট দলের সাবেক কোচ রবি শাস্ত্রী। ইতিবাচকভাবেই নিয়েছেন কোহলি। এ বিষয়ে বর্তমান কোচ রাহুল দ্রাবিড় সহ টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করার কথাও ভাবছেন এই ব্যাটার। ক্রিকেট থেকে বিরতি নেয়া এমন একটা সিদ্ধান্ত যা বিবেচনা করা দরকার। আমি বিশ্বাস করি বিরতি নেয়া এবং কখন তা নিতে হবে সে বিষয়ে আমাকে স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কিছু সময়ের জন্য বিরতি নেয়া এবং নিজেকে মানসিক ও শারীরিকভাবে পুনরুজ্জীবিত করা একটি স্বাস্থ্যকর সিদ্ধান্ত। আইপিএলের পর পরিকল্পনা কি, এমন প্রশ্নের জবাবে কোহলি জানান চলতি বছর ভারতকে দুটি মেজর টুর্নামেন্টের শিরোপা জেতাতে চান তিনি। আমি ভারতের হয়ে এবার এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই। বর্তমানে এটাই আমার এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা। শ্রীলঙ্কার মাটিতে 27 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের, তবে দেশটির চলমান অর্থনৈতিক সংকটের কারণে আয়োজক দেশের নামে পরিবর্তন আসতে পারে। এর পরের মাস থেকেই অস্ট্রেলিয়ায় বসবে টি টোয়েন্টি বিশ্বকাপ আসর, সেখানে নিজেকে মেলে ধরার আশা বিরাট কোহলির। ফারজানা মুমু, সময় সংবাদ। এরপর চেয়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও। যদি ওরা মনে করে ওরা পারবে না, তখন ডেফিনেটলি যদি কেউ কন্টেন্ট করে ইট উইল বি বাংলাদেশ। শ্রীলঙ্কা ব্যর্থ হলে অগস্টে এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত বাংলাদেশ, জানালেন পাপন। লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের শিরোপা জেতায় শেখ জামালকে সংবর্ধনা কর্তৃপক্ষের। ক্রিকেটার ও কর্মকর্তাদের দেওয়া হলো আর্থিক পুরস্কার। এবং এএফসি কাপে শনিবার এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ব্রুজনের চাই দ্বিতীয় জয়, ডু অর ডাই ম্যাচে আপোষহীন স্বাগতিকরা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।